রেডি? আমি তো কেবল লাগাই দোকান করছি, কেবল লাগাই মোটামুটি বললেই পাবে। সুপ্রিয় দর্শক মন্ডল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এখন স্বরাষ্ট্র মন্ত্রী বাসায় হেফাজত দিয়ে তারা এসেছেন এবং সেখানে আমরা রয়েছি। যারা আমার সঙ্গে যুদ্ধ হচ্ছেন আমরা দেখতে থাকুন এখানে কি বলেন তারা, বোঝানোর চেষ্টা করব। এখানে অসংখ্য মিডিয়ার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং তারা সব অপেক্ষা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় হেফাজতের ব্যাপারে কি আলোচনা হয়েছে। সেদিনে কিন্তু অনেক জল্পনা কল্পনা সারাদিন ছিল, আজকে কি সিদ্ধান্ত হয় সেটা আমরা জানার চেষ্টা করছি। একটু আগে আমরা একটা গাড়ি বেরিয়ে যেতে দেখেছি এবং সেখানে কি হয় সেটা আমরা জানার চেষ্টা করছি। আপনারা সবাই দেখতে থাকুন, আমরা খুব তড়িঘড়ি করে লাইটটা শুরু হয়েছে, খুব তড়িঘড়ি করে লাইটটা শুরু হয়েছে। আমরা দেখলাম একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে, আপনাদেরকে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে সেটি আমাকে লিখে জানার দাবি রয়েছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রধানমন্ত্রীর বাসায় হেফাজত নেতারা আজকে রাতে এসেছিল বৈঠক করতে এবং তারা জানেন যে গত কয়েক মাস ধরে তারা গ্রেপ্তারের ভিতর দিয়ে বেশ একটা অস্বস্তিকর সময় তারা পার করছে এবং সেই অস্বস্তিকর সময়ের ভেতরে আজকে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এখানে দেখা করতে এসেছেন এবং তাদের সঙ্গে কী আলাপ হয়েছে সেটি আমরা জানার চেষ্টা করবো এবং কী সিদ্ধান্ত হয় সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখান থেকে সর্বাবশ্য আমি যুক্ত হয়ে থাকুন, আমরা এখান থেকে বিস্তারিত আপনাদেরকে জানাবো যে কী আলোচনা হয়েছে কিংবা কেন তারা এসেছে। এখন পর্যন্ত কিন্তু কেউ সেভাবে মুখ খোলেননি যে কেন তারা এসেছেন কিংবা কী ধরনের সিদ্ধান্ত হয় আমরা জানার চেষ্টা করছি। অসংখ্য সাংবাদিকদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা রয়েছে এবং আমরা সবাই জানার চেষ্টা করবো এবং আমাদের যারা নিউজ সেন্টারে যারা দর্শক এবং শ্রোতা যারা রয়েছেন তারা সবাই দেখতে থাকুন যে কী আলোচনা হয় এখানে। যেটি আমাদেরকে অনেকেই মন্তব্য করছে যে শুধু সাংবাদিকদের দেখে লাগবে, দেখুন এখানে এমন একটা পরিস্থিতি যে তারা কিন্তু খুব একটা কথা বলতে চাচ্ছেন না, কিন্তু আমরা আশা করছি যে একটু পরে আমরা কোনো একটা সিদ্ধান্ত জানতে পারবো বা আমাদেরকে কিছু বলা হবে যে কেন তারা এসেছেন এবং তারা কী তথ্য জানান এবং কী সিদ্ধান্ত তাদের হয়েছে আমরা সেটি জানাবো এবং কী খবর বা কী আলোচনা তাদের হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সেটি আপনি জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে নিশ্চয়ই একটু পরে। এখানে অনেক মানুষের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, অনেক গণমাধ্যম এখানে রয়েছে, তাদের সঙ্গে কী আলোচনা সেটি আমরা আপনাদেরকে জানাবো। এখন সবথেকে কিছু বড় বিষয়টা হচ্ছে এটি নিয়ে কিন্তু আসলে খুব মুখ খুলছে না, মানে এটি নিয়ে আসলে কিন্তু খুব মুখ খুলছে না এবং যেটি হচ্ছে কিন্তু জায়গা থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আমার সঙ্গে লিখে যাবে জেলে গেছেন, কয়েকজনকে রিমান্ড দেওয়া হয়েছে এবং সেই প্রেক্ষিতে আজকে এই আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরো আগে কয়েকবার তারা করেছেন, আজকে আলোচনার কি ফল আসে আমি বাবুনগরী কিন্তু চট্টগ্রাম থেকে আজকে ঢাকা এসেছে এবং সেই খবর আমাদের কাছে রয়েছে। আমি সেই বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি যে কেন তারা এসেছেন এবং কখন এসেছেন। সব থেকে রহস্যময় যে ব্যাপারগুলো তো হচ্ছে যে তারা কিন্তু
কোনো মন্ত্রীপ্রদীপ রাজ্যের সমস্ত মন্ত্রী বাসায় এখানে মানুষের উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। আমি একটু খবরগুলো আপনাকে বিস্তারিত জানাচ্ছি যে আজকে যেটি হয়েছে যে হেপাটাইটিসের আমি চলে নবনগরী স্বরাষ্ট্র মন্ত্রী আসিফ সুলতান আমাদের সঙ্গে দেখা করতে তার বাসায় এসেছেন এবং সন্ধ্যা রাত 8:30 দিকে তিনি কিন্তু একটি গাড়িতে চলেন স্বরাষ্ট্র মন্ত্রী ধানমন্ডিতে বাসায় যান, যেখানে আমরা গাড়ি রয়েছে তার সঙ্গে তিনি কিন্তু তাকে ঢুকতে দেখা যায় এবং তার সঙ্গে তার কিন্তু মহাসচিব মুজিবুল ইসলাম জিহাদি রয়েছে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং লকডাউনের মধ্যে কী কারণে নবনগরী জিহাদি স্বরাষ্ট্র মন্ত্রী সময় করতে গেলে সে বিষয়ে হেফাজতের কোনো মোতাবেক তারা সরাসরি এসেছে একটি গাড়িতে করে উনি বাড়িতে প্রবেশ করেছেন এবং কী আলোচনা হয় সেখানে জানার চেষ্টা করছেন আপনারা বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে কিন্তু থাকতে হবে। আচ্ছা, আরও যদি বলা হচ্ছে এর আগে লকডাউনের মধ্যে যেটি আমি বলছিলাম যে ঠিক কী কারণে বাবুনগর জিহাদি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে সে বিষয়ে হেফাজতের কোনো বক্তব্য এখন পর্যন্ত আমরা পাইনি, তবে জানার চেষ্টা করছি আপনার সঙ্গে থাকুন। এর আগে গত 4 মে নজরুল ইসলাম জিহাদির নেতৃত্বে হেফাজতে নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং বাসাতে তখন তারা সাম্প্রতিক সহিংসতায় যে মামলা দুই জুড়ে গ্রেপ্তার হওয়া হেফাজতে তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কৌমি মাদ্রাসাভিত্তিক সংগঠন সম্প্রতি শুধু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছে। আপনারা কিন্তু অনেকে জানেন এরা 20 এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন হেফাজতে। তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ আসার পরে এবং সাশাকে কেন্দ্র করে হেফাজতে নামলে তারা কিন্তু একদম ফুসে ওঠেন এবং তারা তীব্র প্রতিবাদ করেন এবং বিশেষ করে রাজধানী ঢাকাতে তারা ভারতীয় চালান, ঢাকার বাইরেও তারা অনেক সহিংসতায় অংশ নেন এবং সেই সহিংসতাকে কেন্দ্র করে সরকার কিন্তু হাতলাইনে চলে যায়। হেফাজতের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এবং তাদের একজন অন্যতম শীর্ষ নেতা মামুনুল সাহেব আমরা বলে মামুনুল হক তাকে কিন্তু তার মোহাম্মদপুর তার যে মাদ্রাসা রয়েছে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, এটি এমন একটা পরিস্থিতি যেখানে আসলে দর্শক আপনারা আসলে বিস্তারিত জানতে চাচ্ছেন যে কী হয়েছে বা কেন হচ্ছে। আপনারা বলছেন যে আরও বিস্তারিত জানার আমরা চেষ্টা করছি। এটি এমন একটি বৈঠক খুবই স্পর্শকাতর অন্তত হেফাজতের জন্য, তারা খুব দুঃসময় পার করছে, তারা এই মুহূর্তে কিন্তু সব বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাচ্ছে না। এটি তাদের একটি কৌশলগত অবস্থান এবং সেই কৌশলগত অবস্থানের ভেতর থেকে আমরা জানার চেষ্টা করছি আসলে আজকে তাদের কী আলোচনা হয়েছে এবং সেই আলোচনার বিষয়টা বা কী। এটা দেখুন, একটি রাজনৈতিক দল যখন তাদের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার করা হয় কিংবা তাদের নানা ধরনের, আমরা একটু জানার চেষ্টা করছি যে আসলে কী হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত নেতারা দেখা করতে এসেছেন, আমরা ঠিক পাশের সামনে রয়েছি। এখন যেটি হচ্ছে যে এখানকার যারা যে হেফাজত যে নেতাকর্মীরা দেখা করতে এসেছে তারা কিন্তু মুখ খুলছেন না এবং তারা কেন এসেছেন, কী আলোচনা হচ্ছে সেটা তারা বলছেন না। আমরা এখানে গণমাধ্যমকর্মীরা রয়েছি এবং আমরা জানার চেষ্টা করছি যে আসলে কী আলোচনা হয়েছে এবং আমরা সর্বশেষ খবরগুলো আমরা আপনাদেরকে জানাবো। আপনারা সবাই সঙ্গে থাকবেন, একটু পরে আরও বিস্তারিত আমরা আপনাদেরকে বলবো। আচ্ছা, একজন বলছে ভাই ভিতরে ঢোকেন, দেখুন এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা খুব স্পর্শকাতর একটা জায়গা এবং এখানে প্রশাসনের খুব কঠিন অবস্থা, একেতে লকডাউন, তারপরে আবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা, সুতরাং এখানে অবস্থান করা কিন্তু খুব অনেক আমাদের নিয়মের ভেতর দিয়ে যেতে হয়। তারা আমাদের দর্শক শ্রোতা তারা জানেন যে আপনারা এখানে কত কষ্ট করে আমাদের এখানে আসতে হয়েছে এবং এখানে এই এই যে সমস্যার ভেতর দিয়ে এখানে লাইভ করা কিন্তু খুব একটা দুরূহ কাজ। আমরা চেষ্টা করছি সেই দুরূহ কাজটা কিন্তু আপনাদেরকে মিটিয়ে এবং এখান থেকে কিন্তু সর্বশেষ খবরগুলো আমরা আপনাদেরকে জানাতে। আমরা আপাতত এখানে লাইভটা শেষ করছি, আমরা একটু ভেতরে যাবো কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ না। আমরা ভেতরে গিয়ে
জানার চেষ্টা করব যে আসলে কী আলোচনা হয়েছে এবং কী আলোচনা হয়েছে, কী দুপক্ষের কী আলোচনা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং নির্বাচনীদের সঙ্গে। সেই আলোচনার আপডেট আপনারা জানতে হবে newsarn.com.bd-র এই ফেসবুক পেজ নিউজার বাংলাদেশ, এখানে আপনাদের থাকতে হবে। এবং আশা করছি সবাইকে আমরা সঙ্গে পাবো, যেহেতু এখানে তো কারো বক্তব্য পাওয়া যায়নি, সর্বশেষ কথা তারা বলছেন না, তারা মুখ্য হচ্ছেন, এটি হেফাজতের একটা কৌশলগত আচরণ। আচ্ছা, কথা বোঝা যাচ্ছে নিশ্চয়ই? এখন আমি চেষ্টা করছি যে আচ্ছা আমি আপাতত এখানে ভিডিওটা শেষ করছি, আমরা ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে